তাহলে মোটামুটি সাইলো থিওরিমের কনসেপ্ট এর আলোচনা করব এবং অনেকগুলো আমি বলেছি তো যেটা বেঁচে আছে আর একটাই পার্ট ঠিক আছে সামান্য সেটা হচ্ছে ক্যালেস থিওরিম বা এক্সটেন্ডেড ক্যালেস থিওরিমের অ্যাপ্লিকেশন তো এক কাজ করি আমি একটু ক্যালেস থিওরিমটা আলোচনা করি ঠিক আছে কি বলতে চাইছে ক্যালেস থিওরিম সেটা আগে বলি এক্সটেন্ডেড ক্যালেসিয়রমটা আর কিছুই না ক্যালেসিয়রমটা জাস্ট একটু কি বলবো যে তার থেকে দু তিন লাইন এক্সট্রা অ্যাড করলে এক্সটেন্ডেড ক্যালেসিয়রম চলে আসবে এবং তার অ্যাপ্লিকেশন দিয়ে আমরা সিম্পল গ্রুপ কোনো একটা গ্রুপ সিম্পল হচ্ছে কিনা সেটা বের করতে পারি ক্যালেসিয়রম কি বলছে বলছে এ ফাইনাইট গ্রুপ নাম দিচ্ছি ক্যাপিটাল জি অফ অর্ডার এন কি বললাম কোন একটা গ্রুপ যার অর্ডার হচ্ছে এন বলছে সেটা হচ্ছে আইসোম সাব গ্রুপ অফ এসেন এসেন মানে জানা আছে সিমেট্রিক গ্রুপ তাই তো এসেন মানে হচ্ছে সিমেট্রিক গ্রুপ অফ অর্ডার এন তাহলে সেই টাইপের যে গ্রুপ আছে তার একটা সাবগ্রুপের সঙ্গে একটা গ্রুপ যদি জি তার অর্ডার যদি এন হয় তাহলে সেটা আইসোমরফিক হবে তাহলে যেটা কোশ্চেন সেটা হচ্ছে এস এন এই যে গ্রুপটা এর অর্ডার কত ফ্যাক্টোরিয়াল এন তাহলে এর অর্ডার হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন আর আমাদের যে গ্রুপটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে জি তার অর্ডার হচ্ছে এন তাহলে এরা কিন্তু কখনো আইসোমরফিক হতে পারে না কারণ যদি দুটো গ্রুপ আইসোমরফিক হয় তাহলে তাদের কার্ডিনালিটি বা তাদের অর্ডারটা সেম হয় তাই না তাহলে এই ক্ষেত্রে এস এর সঙ্গে কিন্তু জি আইসোমরফিক না ভালো করে স্টেটমেন্টটা পড়ো জি এই গ্রুপটা কার সাথে আইসোমরফিক এসএন এর একটা সাব গ্রুপের সাথে আইসোমরফিক তাহলে এসএন এর যেহেতু অর্ডার ফ্যাক্টোরিয়াল এন তাহলে তার একটা সাব গ্রুপ আমরা পাবো এন অর্ডারের এবং তার সাথে টা আইসোমরফিক এইটা বলতে চেয়েছে এসএন ফ্যাক্টোরিয়াল এন তার অর্ডারের অর্ডারটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন এসএন এর তাহলে এসএন এর সঙ্গে কিন্তু জি আইসোমরফিক না জিটা কার সাথে আইসোমরফিক জিটা হচ্ছে এসএন এই গ্রুপের একটা সাব গ্রুপের সাথে আইসোমরফিক এবং যেহেতু জি তার একটা সাব গ্রুপের সঙ্গে আইসোমর হবে তাহলে অবশ্যই সেই সাব অর্ডারও কত হবে এন হবে তাছাড়া কিছু হতে পারে না তাহলে এইটা আমরা একটু প্রমাণ করি আচ্ছা প্রুফটা আমি একটু বলে দিই তাহলে প্রপোজিশন গুলো বুঝতে সুবিধা হবে এরপর যেগুলো করাবো ধরো একটা গ্রুপ নিচ্ছি জি আচ্ছা জি এর অর্ডার যেহেতু এন তাহলে খুব পরিষ্কার জিতে কতগুলো এলিমেন্ট থাকবে জিতে হচ্ছে এন সংখ্যক এলিমেন্ট থাকবে আমরা ধরে নিচ্ছি জি ওয়ান জি টু ডট আছে একটা যে কোনো আরবিটারি এলিমেন্ট কোথা থেকে নিয়েছি জি থেকে তার মানে স্মল জি এটা জি ওয়ানও হতে পারে এটা জি টুও হতে পারে এটা জি এন যে কোনো কিছু হতে পারে স্মল জি যে কোনো কিছু হতে পারে জিওয়ান থেকে শুরু করে জি এন যে কোনো কিছু স্মল জি হতে পারে তোমার কথাটা বোঝা গেল তাহলে এবার যেটা বিষয় সেটা হচ্ছে এই স্মল জি যে আমরা নিলাম গ্রুপটা থেকে তাহলে দেখো তো তোমরা স্মল জি এর সাথে যদি আমরা G1 গুণ করি গুণ মানে এখানে কম্পোজিশন যেহেতু গ্রুপটা হচ্ছে আমি বলে দিয়েছি যে জি হচ্ছে গ্রুপ তার মানে আমরা কম্পোজিশনটাকে জাস্ট কি করেছি ডট নিয়ে ফেলেছি তাই না যাই হোক তাহলে জি জি ওয়ান এটা একটা এলিমেন্ট জি জি টু দেখো জিটা কিন্তু যা ইচ্ছা হতে পারে জিটা জি ওয়ানও হতে পারে জি টুও হতে পারে জি এনও হতে পারে যেটা ইচ্ছা হতে পারে আমি জানি না হবে আমি একটা আরবিটারি ধরে নিয়েছি জি জি টু এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে জি জি এন এই যে এলিমেন্ট গুলো এরা সব কার এলিমেন্ট হবে গো অল কোথায় বিলং করবে গ্রুপে বিলং করবে না কারণ দুটোই তো গ্রুপের এলিমেন্ট জিও গ্রুপের এলিমেন্ট জি ওয়ান জি টু সব গ্রুপের এলিমেন্ট তাহলে গ্রুপের এলিমেন্ট মানে ক্লোজার প্রপার্টি অনুসারে কম্পোজিশন গ্রুপে থাকবে এবং আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে নো টু অফ দিস আর ইকুয়াল এদের মধ্যে কেউ ইকুয়াল হবে না কেন বলছি বিকজ যদি তারা ইকুয়াল হয় ধরো কোনো একটা জি জি আই আর জি জি যদি ইকুয়াল হয় তাহলে কে বলতে পারবে এখান থেকে একটা কন্ট্রাডিকশন পাবো কোনো একটা জি জি আই আর জি 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 যদি ইকুয়াল হয় তাহলে সেখান থেকে গ্রুপে লেফট ক্যান্সেলেশন বলে একটা ল আছে সেই লেফট ক্যান্সেলেশন ল থেকে এই এলিমেন্টটা যদি ক্যান্সেল করে দিই জি জি তাহলে কি পড়ে থাকবে গো জি আর জি জে সমান কোথা থেকে বাই লেফট ক্যান্সেলেশন ল তাহলে জি আর জি জে সমান হতে পারে কেন কারণ আমি প্রথমেই বলে দিয়েছি যে এরা হচ্ছে গ্রুপের আছে গ্রুপের অর্ডার কমে যাবে না জিআই আর জি যদি সমান হয়ে তাহলে গ্রুপের অর্ডার কমে যাবে তার বলতে চাইছি যে এই এলিমেন্ট গুলো সবাই জিতে বিলং করছে সেটা তো পরিষ্কার কিন্তু তারা সব ডিস্টিং তাহলে তারা সব আলাদা মানে জি 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 এন এরা কিন্তু সব আলাদা আলাদা কেউ কারোর সঙ্গে সমান না এবার আমরা পারমোনেশন কিভাবে ধরি ধরো আমি যদি কাউকে বলি যে এস থ্রি এর উপর একটা পারমোনেশন নাও এসটাকে বলি ওয়ান টু থ্রি তার উপর যদি একটা পারমোনেশন নিই তাহলে কি হবে গো পারমোডেশন মানে ধরো রো একটা পারমোডেশন তাহলে রো কে কি দিয়ে লিখবো এরকম ভাবে 1 jenna, 2 3 লিখে দি এলিমেন্ট গুলো লিখে দি 1, ekhanye 1 ekhanye 2 jenna, 3 তারপর নিজেদের ইচ্ছা মতো সাজাই নিজেদের ইচ্ছা মতো মানে এখানে কেউ 2 দিতে পারো এখানে 3 দিতে পারো এখানে 1 দিতে পারো কারো যদি ইচ্ছা না হয় যে না 2 3 1 দেবো না তাহলে এখানে 3 এখানে 1 এখানে 2 দিতে পারো কারো যদি মনে হয় যে না 3 1 2 দেব না তাহলে এখানে 1 এখানে 2 এখানে 3 এটাও দিতে পারো সেম জিনিস দিতে পারো সেটা আইডেন্টিটি তারপরে এরকম মানে পারমোডিশন কি পারমোডিশন হচ্ছে বাইজেকটিভ ম্যাপিং তাহলে এরকম বিভিন্ন ধরনের বাইজেকটিভ ম্যাপিং হতে পারে যেহেতু এখানে তিনটে এলিমেন্ট তাহলে ফ্যাক্টোরিয়াল থ্রি টাইপের বাইজেকটিভ ম্যাপিং হতে পারে বলে এস থ্রিতে ছটা এলিমেন্ট ফ্যাক্টোরিয়াল থ্রি সম্ভব এবার এইখানে আমি যদি কাউকে বলি যে এই গ্রুপে যেখানে এনখানা এলিমেন্ট এস এ তিনখানা এলিমেন্ট ছিল বলে এস থেকে যে পারমোডিশন গ্রুপটা পাই সেটা হচ্ছে এস থ্রি তিনখানা এলিমেন্টকে আমরা সাজাচ্ছি নাম্বার অফ বাইজেকটিভ ম্যাপিংস আর আমি যদি কাউকে বলি যে জি একটা গ্রুপ সেখানে এনখানা এলিমেন্ট আছে জি ওয়ান জি টু ডট ডট করে জি এন এর উপর একটা পার্টম মানে পারমোডিশন নাও তাহলে কি হবে কে বলতে পারে এর উপর একটা দিলে বলবো প্রথমে এলিমেন্ট গুলোকে সাজিয়ে দাও যেরকম ভাবে এক দুই তিন সাজাচ্ছিলাম এখানে কি হবে জি ওয়ান করে জি এন হবে আর এইবার নিচে নিচেও ওই এলিমেন্টগুলো গুলো হবে গ্রুপের হবে কিন্তু মানে মাথায় রাখতে হবে যাতে ম্যাপিংটা ইনজেক্টিভ হয় তার মানে একবার যদি এখানে যেটা বসে যাবে সেটা কিন্তু আর অন্য জায়গায় বসবে না এবং সবাইকে বসাতে হবে তাহলে এখানে আমি একটা কাজ করছি আমি বলছি এখানে জি জি ওয়ান নাও জি জি টু নাও ডট ডট করে জি জি এর নাও খুব ভালো করে দেখো তো এটা একটা পারমোডেশন হবে কি হবে না এটা এটা কি পারমোডেশন হবে কি হবে না বলতে পারবো এটা একটা পারমোডেশন বলো আমাকে এটাকে একটা পারমোডিশন বলতে পারবো না পারবো না দেখো একটা জিনিস লক্ষ্য করো এখানে এলিমেন্ট গুলো সব আলাদা আলাদা হতে হবে এই যে যেমন এক দুই তিন যদি হয় এক দুই তিন প্রথমে তাহলে জি ওয়ান থেকে শুরু করে জি এন এলিমেন্টগুলো লিখে দিলাম তারপর কি এখানে আমি বিভিন্ন রকম সাজাবো দুই তিন ওয়ান হতে পারে তিন এক দুই যা ইচ্ছে হতে পারে তো মোট কথা হচ্ছে এখানে দেখো দুই তিন এক যদি হয় তাহলে দুই একবারই নিয়েছি তিন একবারই নিয়েছি এক একবারই নিয়েছি তিন এক দুই তিন একবার এক একবার দুই একবার এক দুই তিন মানে আমি বলতে চাইছি যে একই এলিমেন্ট রিপিট করছে না তাহলে এখানেও কি একই এলিমেন্ট আছে বলে দিয়েছি না জি জি ওয়ান জি জি টু জি জি এন এরা সব ডিস্টিং নো টু অফ দিস আর ইকুয়াল তার মানে কি তার মানে এরা সব ডিস্টিং তার মানে এরা সব ডিস্টিং এলিমেন্ট আছে এবং এরাই কিন্তু পুরো এনখানা এলিমেন্ট মানে এরা যদি ডিস্টিং হয় এরাই এনখানা এলিমেন্ট মানে এরাই কিন্তু এদের মধ্যেই এরা মানে হয়তো এটা জি হতে পারে এটা হয়তো জি হতে পারে আমি জানি না কে কোনটা হবে কিন্তু এই যে এলিমেন্ট গুলো আছে এনখানা এলিমেন্ট এরাই কিন্তু গ্রুপের এলিমেন্ট গুলো তাই না বুঝতে পারলে না পারলাম স্যার বুঝতে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি বুঝেছো এরাই কিন্তু এনখানা এলিমেন্ট এই এনখানা এলিমেন্ট গুলো এইভাবে লিখেছি আর কিছু না কারণ গ্রুপে এনখানা এলিমেন্টের বেশি থাকতে পারে না এবং এখানে এরা সব গ্রুপে আছে এরা এনখানা এলিমেন্ট কি করে বুঝছি কারণ সবাই ডিসটিং সেই জন্য কোনো একটা হবে এদের মধ্যে একটা হবে কিন্তু জি ওয়ান যেটা হবে জি টু কিন্তু অন্যটা হবে সেটা আর হবে না জি থ্রি অন্য আরেকটা হবে জিএন অন্য আরেকটা হবে তাহলে মানে এখানে আলটিমেটলি জি ওয়ান জি টু এগুলোই আছে কিন্তু তার অর্ডার আমি জানি না কোথায় জি আছে কোথায় জি টু আছে সেটা জানি না তাহলে এটাই তো একটা পারমোরেশন এইভাবেই তো পারমোনেশন তৈরি হয় তাহলে এইটা হচ্ছে ইজ এ পারমোরেশন ঠিক আছে অন দা সেট কোন সেটের উপর জি ওয়ান জি টু ডট ডট করে জিএন বা জি এই সেটের উপর ক্লিয়ার এই পারমোরেশনকে আমরা নর্মালি রো টু এইসব দিয়ে ডিনোট করি তো এখানে এই যে পারমোলেশনটা আছে উই ডিনোট দিস পারমোলেশন তার একটা সিম্বল দিয়ে দিই আমরা কাজ করি আমরা এটাকে বাই পাইজি অনেক বইতে টাউজি হয় টাউজি করলেও হয় পাইজি করলে হয় কি করবে বলো টাউজি করবে টাউ টাউজি করে দিই যাও টাউজি পারমোলেশনটাকে আমরা টাউজি বলছি হ্যাঁ ক্লিয়ার আচ্ছা

মানে তিনটে পারমুটেশন ওর যতগুলো পারমিটে পারমুটেশন আছে সেটাই এসএন হয় তিনটে এলিমেন্টের উপর আচ্ছা তিনটে এলিমেন্টকে আমরা 1 2 3 ধরি ক্যালকুলেশন সোজার জন্য কেউ যদি মনে করো যে 1 2 3 ধরবো না এবিসি ধরবো তাও কিন্তু ব্যাপারটা একই এস3 মানে এস যদি একটা তিনটে এলিমেন্টকে কন্টেইন করে থাকে ধরো এবিসি 1 2 3 এর বদলে তাও কিন্তু তার উপর যতগুলো পারমুটেশন আছে সেটাই কিন্তু এস3 তার মানে আমি বলতে চাইছি এর উপর পারমুটেশন এরকম হবে এবিসি এবিসি একটা পারমুটেশন এবিসি

এখানেও হচ্ছে এসেনটাও একটা পারমোনিশন এর সেট কিন্তু কার উপর অনে সেট যেখানে কতগুলো এলিমেন্ট হবে এন খানা এলিমেন্ট তাহলে আমরা একটা কাজ করতে পারি আমরা ধরে নি নাও আমরা এরকম ভাবে নাও না বলে আমরা ধরে নি এসেনটা ঠিক আছে বি দা সেট অফ অল পারমোনিশনস যত পারমোনিশনস আছে কার উপর অন সেট এমন একটা সেটের সেটটা এস এলিমেন্ট কন্টেন্ট করে বলতে পারি জি ওয়ান দেখো তো কতগুলো এলিমেন্ট কন্টেন্ট করে বিষয়টা বুঝতে পারছো নট নেসেসারি যে এস এন মানে সব সময় যে এস এক দুই তিন ডট ডট করে এন এই সেটের উপরই যত সব সময় সেটাই হবে হ্যাঁ এখানেও এনখানা এলিমেন্ট আছে এক দুই তিন ডট ডট করে এন কিন্তু আমি যদি এসটাকে এরকম ভাবে ধরি জি ওয়ান জি টু ডট ডট করে জি এন তার উপরও যত পারমোটেশন হবে সেটাও কিন্তু এস আকারে লিখতে পারি কেন কারণ এখানেও দেখো এনখানা এলিমেন্ট সে এক দুই তিন এন এগুলোই হতে হবে তার কোনো মানে নেই এনখানা এলিমেন্ট থাকলেই হবে তার উপর পারমোটেশন তাহলে এখানে আমি এস কি ধরলাম এস হচ্ছে সেট অফ অল পারমোটেশন কোন সেটের উপর এনখানা এলিমেন্ট যেই সেটে আছে কোন সেট সেটা জি ওয়ান জি টু জি এন ডট ডট করে জি এন দ্যাট ইজ এই গ্রুপ জি এর উপর

কিন্তু আমরা একটু অন্যরকম ভাবে করব আমি বলে দিচ্ছি সব আমি বলছি এরকম একটা ম্যাপ ডিফাইন করছি হ্যাঁ নাম দিচ্ছি তাকে ফাই কাদের মধ্যে জি তার সাথে একটা আপাতত আমি এসএন রাখলাম হয়তো বলতে পারো স্যার আপনি এসএন কেন রাখলেন আমাদের তো আইসোমরফিজমটা অর্ফিজম দেখাতে হবে এসএন এর একটা সাবগ্রুপের সাথে জি এর তাহলে এসএন কেন নিলেন কারণ আছে আমি বলছি আপাতত এসেন নাও আচ্ছা কিভাবে ফাই জি এলিমেন্ট গ্রুপ থেকে নাও তার ইমেজ এসএন এ থাকবে আচ্ছা গ্রুপ থেকে আমি একটা এলিমেন্ট নিচ্ছি হ্যাঁ জি আই এই যে এলিমেন্ট এলিমেন্ট একটা গ্রুপ থেকে তার ইমেজ কত দেখবে তার ইমেজটা হচ্ছে এইটা ফিক্স থাকবে কিন্তু জি ওয়ান জি টু ডট ডট করে জিএন একটু আগে এসএন ধরে নিয়েছি এসএন কোথায় এসেন কি গো এসেন হচ্ছে আর কিছুই না এই জি গ্রুপের এলিমেন্টগুলোর ওপর পারমুটেশন আর কিছু না তোমরা পারমোদেশনটাকে আমরা ধরে নিয়েছি এখানে কি রকম পারমোডেশন হয় জি গ্রুপের উপর যে পারমোডেশন তার একটা ফর্মটা ধরে নিয়েছি জি ওয়ান জি টু ডটটু করে জিএন আর নিচে কি হবে নিচে এখানে ধরে নিই জি জি ওয়ান না করে জিআই জি ওয়ান জিআই জি টু ডট ডট করে জিআই জি এন ভাবে ধরছি আমরা ফর আয়ের মান এক থেকে শুরু করে এন ভালো করে দেখো কিভাবে ধরছি অর যেটা মানে আর কিছুই না ফাই অব জিআই কে বলতে পারে আমরা যদি এই পারমোডেশনটাকে টাউজি ধরি এই যে এই পারমোডেশনটাকে ধরছি টাউজি তাহলে ভালো করে বলছো এই পারমোডেশনটাকে আমরা ধরছি টাউজি তাহলে এই পারমোডেশনটাকে কে বলতে পারে কত হবে সিমিলারিটি খোঁজো দুটোর মধ্যে

ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এই ফাইভটাকে একটা প্রমাণ করা কি করে হোমোমরফিজম দেখাতে হয় দুটো এলিমেন্ট ধরে দেবো আই আর জি জে গ্রুপ থেকে দেন তোমাদের কাজ হচ্ছে

এখানে একটু ফাঁকা ফাঁকা করে লিখছি জি ওয়ান জি টু জিএন আচ্ছা এখানে হবে জিআই জি জে জি ওয়ান গুড এখানে কি হবে জিআই জি জে জি গুড আর এখানে হবে জিআই জি জে বলো জি এন কেউ যদি ভাঙো তো এইটা এরকম হয় জি ওয়ান জি ডট ডট করে জিএন আচ্ছা এই জায়গায় হবে প্রথমে এটা হবে জি আই হ্যাঁ জি ওয়ান এটা হবে জি আই জি টু আর এটা হবে জিআই জি এন আর কম্পোজিশন আমি বলছি কেন জি ওয়ান জি টু ডট ডট করে যদি জি এন দাও তাহলে এখানে হবে হচ্ছে জি জে জি ওয়ান জি জে জি টু ডট ডট করে জি জে জি এন জানো কম্পোজিশন কিভাবে করতে হয় পারমুটেশন কম্পোজিশন প্রথমে ডান দিক থেকে শুরু হয় বলি দিন ডান দিক থেকে শুরু হয় মানে এটা কম্পোজিশন এটা মানে কি কি করে করতে হয় প্রথমে দেখতে হবে জি1 কোথায় গেল এখানে জি জে জি আই সেখান থেকে আবার এটা গেল মোট কথা এই দুটোর মানে কম্পোজিশন এটাই হবে এই যে দুটো সেই দুটোর কম্পোজিশন এটা হবে এবং এটাকে আমরা বলতে পারি প্রথমটাকে আমরা বলতে পারি ফাই জিআই আর পরেরটাকে আমরা বলতে পারি ফাই জি জে কম্পোজিশন হ্যাঁ অতএব ফাইটা হচ্ছে কি এই যে জি এর এলিমেন্টকে এসে নিয়ে গেল তাহলে ফাই জি ওয়ান জি জি যে মানে জি এটা ডটের রেসপেক্টে গ্রুপ আর এস এনটা হচ্ছে এই কম্পোজিশন রেসপেক্টে গ্রুপ তাহলে এটা শুধু ডট সেটা ডট বলে এখানে আর কিছু দেইনি আর এখানে মাঝখানে কম্পোজিশন তাহলে এটা হচ্ছে একটা হোমোমরফিজম ফাই হচ্ছে একটা হোমোমরফিজম ঠিক আছে আচ্ছা কে বলতে পারে কার ফাই কত হবে কার ফাই ধরো এক্স হ্যাঁ কার ফাইতে আছে আচ্ছা এক্স যদি কার ফাইতে থাকে তাহলে আমরা জানি ফাই এক্স কত হয় গো কে বলতে পারে আইডেন্টিটি কি স্যার আইডেন্টিটি কিন্তু পারমুটেশনের আইডেন্টিটি কত হয় জানো স্যার ওই তো জি 11 আর ওখানে একই জিনিস এটা হয় না দিস ইজ দা আইডেন্টিটি এটাই তো আইডেন্টিটি আচ্ছা এবার ফাই এক্স কত যেভাবে আমি ডিফাইন করেছি ফাই জি আই সেই অনুসারে ফাই এক্স কত বলো আমরা আচ্ছা সেটা ইসলেন্টি মানে জি ওয়ান জি টু ডট ডট করে জিএন আর নিচেও জি ওয়ান জি টু ডট ডট করে তাহলে এবার যদি দুটোকে কম্পেয়ার করি কে বলতে পারে এক্স এর মান কত হলে এক্স জি ওয়ানটা জি ওয়ান হবে x মান কত হলে x g2 টা g2 হবে x মান কত হলে x g8 টা gn হবে কে বলতে পারে তাহলে x gi গুলো সব শুধু gi for all i 1 টু ডট ডট তাহলে x কোন মানের জন্য যে কোন x এর সাথে gi গুলো গুণ করলে জি gi হয় তাহলে x টা কি হবে কে বলতে পারে 1 আইডেন্টিটি গ্রুপের 1 বলে কোনো বিষয় হয় না গ্রুপের আইডেন্টিটি গ্রুপের আইডেন্টিটির সঙ্গে যে কোনো এলিমেন্ট যদি আমি গুণ করি তাহলে সেটাই পাওয়া যায় ওই এলিমেন্টটাই পাওয়া যায় তাহলে এক্স হচ্ছে নাথিং বাট আইডেন্টিটি তাহলে এক্স কার ফাইতে ধরেছিলাম অতএব দেখাতে পারি কার কিছুই না কার হচ্ছে আইডেন্টিটি তাহলে কার ফাই যদি আইডেন্টিটি হয় তাহলে ফাই হচ্ছে ওয়ান ওয়ান বা ইনজেকটিভ ক্লিয়ার তাহলে ফাই হচ্ছে ইনজেকটিভ মানে ফাই ইজ এ মনোমরফিজম ফাই কি একটা মনোমরফিজম এবার ফাই যদি একটা মনোমরফিজম হয় তাহলে এরকম একটা থিওরেম আছে আমি থিওরেমটা বলছি ফাই যদি মনোমরফিজম হয় মনোমরফিজম মানে 11 ইনটু 11 ফি হোমোমরফিজম তাহলে এটা হয়ে যায় মানে কি বলবো যে যদি ধরো জি থেকে জি তে একটা হোমোমরফিজম হয় হোমোমরফিজম পরে মনোমরফিজমটা পরে আসছি আপাতত হোমোমরফিজম যদি হয় তাহলে ফাই জি কি হয় জানো জি বলছে ইজ এ সাবগ্রুপ অফ জি ড্যাস্ট মানে ফাইভ জি ফাইভ জি মানে ইমেজ ইমেজটা কি হয়ে যায় কোডোমেন জি ড্যাসটা একটা সাবগ্রুপ হয়ে যায় তাই না আর কখন জি ড্যাসটার সঙ্গে সমান হয়ে যায় বলো যখন আইসোমরফিজম হয় যখন আইসোমরফিজম হয় তখন ফাইভ জি আর জি ড্যাস সমান হয়ে যায় মানে অন টু হলে

তেজব সময় f সাথে আইসোমরফিক হয় বুঝতে পারলে না কেন জি সবসময় f এর সাথে আইসোমরফিক হবে কে বলতে পারে f এটা ম্যাপিং ধরে নিই থেকে f মধ্যে আমরা কি ধরে নিয়েছি আমরা বলে দিয়েছি একটা হোমওমরফিজম হচ্ছে এটা তারপর আমরা হোম অফিসম ধরে নিয়েছি প্লাস আমরা ওয়ান ওয়ান ধরে নিয়েছি তাহলে ওয়ান ওয়ান আর হোম যদি হয়ে যায় তাহলে জি হচ্ছে ফাইভ জির সাথে আইসম হয়ে যাবে কারণ হোম অফিসম ওয়ান ওয়ান অন টু দেখানোর দরকার নাই কেন অন টু দেখানোর দরকার নাই জানো সেটা বুঝতে পারলেন না ধরো আমি যদি কাউকে বলি যে জি জি ড্যাশ সাথে আইসম কি দেখাতে হবে বলো তো তোমাদের কি দেখাতে হবে তাহলে বলো আমাকে কি দেখাতে হবে জি যদি জি ড্যাশের সঙ্গে আইসোমরফিক আমি দেখাতে বলি আমি যদি বলি যে এটা আইসোমরফিক তার মানে আমাদের কাজ এদের মধ্যে একটা আইসোমরফিজম দেখানো এটা আমাদের উদ্দেশ্য তাই না এটা আমাদের উদ্দেশ্য যে এদের মধ্যে একটা আইসোমরফিজম দেখানো তো এদের মধ্যে আইসোমরফিজম মানে এক নম্বর ফাইটাকে দেখাতে হবে একটা হোমোমরফিজম দুই নম্বর ফাইটাকে দেখাতে হবে ওয়ান ওয়ান আর তিন নম্বর ফাইটাকে দেখাতে হবে ওয়ান টু

ফাইভ জি কে জি ডাসের সঙ্গে সমান দেখাতে হয় তাহলেই বলি অন টু আর এখানে জিডাস নেই তো এখানে অলরেডি ফাইভ জি আছে তাহলে ফাইভ জি কে আর জিডাস এর সঙ্গে সমান দেখানোর কি দরকার আছে ফাইভ জি নিজেই ফাইভ জির সঙ্গে সমান তার মানে এখানে অন টু আর দেখানোর দরকারই হয় না

এক নম্বর হচ্ছে এই যে ফাইভ জি যে সাবগ্রুপটা পেলাম এই যে সাবগ্রুপ এর মধ্যে কারা থাকবে জানো এর মধ্যে থাকবে মধ্যে কারা আছে জি এর মধ্যে আছে হচ্ছে জি ওয়ান জি টু জি এন ফাইভ জি তে কার থাকবে তাদের ইমেজ গুলো থাকবে তো তাদের ইমেজ গুলো থাকবে তাহলে ইমেজ গুলো কি হবে টাউ জি ওয়ান টাও জি টু ডট ডট করে টাউ জি এন

একই রকম কিছু না সেটা হচ্ছে এভরি গ্রুপ আচ্ছা থিওরেম কি বলেছে যে কোনো গ্রুপ জি অফ অর্ডার এন তাই না যে কোনো গ্রুপ জি তার যদি অর্ডার এন হয় তাহলে সেটা এসএন এর একটা সাবগ্রুপশনটা আইসোমরফিক আর এক্সটেন্ডেড বা জেনারেজেশনটা বলছে এভরি গ্রুপ জি ইজ আইসোমরফিক অর্ডার ফডার কিছু বলছে না জাস্ট বলছে সেটা আইসোমরফিক হবে ঠিক আছে টু এ সাব গ্রুপ অফ এজি এজি মানে কি জানো এজি মানে হচ্ছে ব্র্যাকেটে দিয়ে দি দা গ্রুপ অফ অল পারমুটেশনস অন জি কি বললাম এটা হচ্ছে জেনালাইজড দ্যা ক্যালেস থিওরাম কি বললাম এভরি গ্রুপ অফ জি ইজ আইসোমরফিক টু এ সাবগ্রুপ অফ এজি এজি মানে আর কিছুই না এজি মানে জি এল এলিমেন্টগুলো দিয়ে যে পারমোডেশন গ্রুপটা পাচ্ছি সেটাই এজি তাহলে এখানে অর্ডার ছিল সেই জন্য এন ছিল বলে এখানে এসেন করেছি আর এখানে অর্ডার নেই কোনো অর্ডার নেই সেই জন্য এখানে এজি করেছি কিন্তু বিষয়টা একই জানো কেন বলো তো এজিটা আমি কি দিয়ে তৈরি করছি এজি তৈরি করছি কি দিয়ে এজি হচ্ছে আর কিছুই না জি এর যতগুলো এলিমেন্ট সেই এলিমেন্টের সেটের উপরই পারমোরেশন তার মানে জি তে যদি এন খানা এলিমেন্ট থাকে তাহলে এজি তে কি হবে আমি যদি বলি জি তে খানা এলিমেন্ট তাহলে হোয়াট ইজ এজি এজি কি এজি মানে দা গ্রুপ অফ অল পারমোরেশনস অন জি জি তে কতগুলো এলিমেন্ট এন খানা তাহলে জি এর অর্ডার যদি এন হয় তাহলে এজি এর অর্ডার কত হবে কে বলতে পারে

তারপরে এখানে যদি আমি অর্ডারটাকে বাদ দিয়ে দিই আমি যদি বলি যে একটা গ্রুপ নিচ্ছি তো গ্রুপের যতগুলো এলিমেন্ট থাকছে ততগুলো এলিমেন্টের উপরই তো এলিমেন্ট থাকে তাহলে এসেনটা কি এসেনটা হচ্ছে এনখানা এলিমেন্টের উপরই পারমোটেশন গ্রুপ গ্রুপে যদি টু এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে এস টু এনটা হচ্ছে টু এন সংখ্যক এলিমেন্টের উপরই পারমোটেশন গ্রুপ তাহলে এখানে আমি আর অর্ডারে যাচ্ছি না আমি জেনারেলাইজেশন বলছি যে যদি কোনো একটা গ্রুপ নিই তাহলে সেই গ্রুপটা আইসোমরফিক হবে টু এ সাব গ্রুপ অফ এজি এজি মানে গ্রুপে যতগুলো এলিমেন্ট থাকবে তার উপরে যে পারপোরেশন গ্রুপ সেটা এজি বোঝাতে পেরেছি ক্লিয়ার কিছুই নেই ওই একই জিনিস এবার চলে আসি আমাদের সিম্পল গ্রুপে সিম্পলিসিটি যেটা এর আগের দিন তোমাদের একটা প্রপোজিশন বলেছিলাম প্রপোজিশন প্রমাণটা আমি করাইনি আমি জাস্ট বলে দিয়েছিলাম আচ্ছা কি বলেছিলাম প্রপোজিশনটা ধরো জি হচ্ছে একটা গ্রুপ অফ অর্ডার টু এন হ্যাঁ যেখানে টা হচ্ছে একটা অড মনে পড়ছে মনে পড়ছে যে জি একটা গ্রুপ জি একটা গ্রুপ ঠিক আছে সেই গ্রুপে আমরা কতগুলো এলিমেন্ট নিলাম আমরা গ্রুপের টু এন সংখ্যক এলিমেন্ট নিলাম যেখানে এন হচ্ছে একটা অড তাহলে কে বলতে পারে কি বলেছিলাম প্রিপজিশন প্রপজিশনটা জি এ একটা এন অর্ডারের নরমাল সাব থাকবে এন বি হবে নরমাল সাব অফ অর্ডার এন ভেরি গুড অফ অর্ডার এন তাহলে জিটা সিম্পল না তাই তো জি ইজ নট সিম্পল কারণ তার এটা নরমাল সাব থাকে অর্ডার এন তাহলে সেটা সিম্পল হতে পারে না তাহলে এই যে প্রপোজিশনটা বলেছিলাম তার প্রমাণটা আজকে করছি কি দিয়ে এই ক্যালেস থিওরেম যেটা আমি শিখালাম এখনি সেই ক্যালেস থিওরেমের অ্যাপ্লিকেশন দিয়ে ঠিক আছে আচ্ছা লেট

বিদা হ্যাঁ বলো গ্রুপ অফ পারমুটেশন গ্রুপ না বলে গ্রুপ অফ অল পারমুটেশন অন জি জি এর উপর যত পারমুটেশন হয় সেটা হচ্ছে এ জি অন জি

মানে আমি এস থ্রি এস ফোর না নাম দিয়ে এজি দিচ্ছি কারণ এস থ্রি নাম দাও মানে আমি স্পেসিফিক করে দেওয়া যে তিনটে এলিমেন্ট আছে গ্রুপে এস ফোর নাম দাও মানে স্পেসিফিক করে দেওয়া চারটে এলিমেন্ট আছে গ্রুপে তো আমি কি করছি আমি গ্রুপে কতগুলো এলিমেন্ট বলছি না আমি বলছি খালি গ্রুপে টু এন সংখ্যক এলিমেন্ট মানে অর্ডারটা টু কিন্তু আমি একদম স্পেসিফিক ধরছি না আমি বলছি এজিটা হচ্ছে বি দা গ্রুপ অফ অল পারমোনেশন জি জি যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্ট দিয়ে যত পারমুটেশন করা যায় সেটা হচ্ছে এজি

বয়ে যা আছে সেটাকেই আমি মেনটেন করছি যদিও টি খুব একটা পছন্দের কিছু নেই যাই হোক বইয়ে আছে বলে দিলাম তাহলে জি কার সাথে আই সমার পি এজির একটা সাবগ্রুপ দ্যাট ইজ টি এর সাথে আই সমার পি ক্লেয়ার পেরেছি এবার ভালো করে বোঝো টি কার সাবগ্রুপ এজির সাবগ্রুপ তাহলে ওয়ার আমরা যদি একটা এলিমেন্ট নি যে কোনো একটা এলিমেন্ট স্মল জি গ্রুপ থেকে জি থেকে বিষয়টা বোঝো স্মল জি হচ্ছে গ্রুপ জি থেকে এবং যদি মি টি থেকে হঠাৎ করে বলতে পারে টাউজি টি থেকে কেন দিলেন একটা কোশ্চিন তো আসতে পারে আচ্ছা টাউজি মানে কি গো একটু প্রমাণটার ক্ষেত্রে এর আগে টাউজি বলো তো কি মানে হোয়াট ইস মানে একবারে ডিটেলসে বলতে চাইছি না মানে টাউজি মানে আমরা কি ধরেছি একটা পারমুটেশন টাউজি এটা আচ্ছা এজি কার গ্রুপ গো এজি কিসের গ্রুপ পারমুটেশনের গ্রুপ জি এর যতগুলো এলিমেন্ট আছে তাদের উপর যত পারমুটেশন হয় পারমুটেশনের গ্রুপ এ জি কি এজি এজি এ জি হচ্ছে গ্রুপ অফ অল পারমুটেশন তাহলে গ্রুপ তার সাবগ্রুপ টি তাহলে কিসের সাবগ্রুপ টি এর এলিমেন্ট গুলো কি টাইপের এলিমেন্ট হবে টি এর এলিমেন্টকে আকারে টাউ এ এলিমেন্ট অফ টি নাথিং টি এর এলিমেন্ট এজি এলিমেন্ট এটা সব পারমুটেশন আর গ্রুপের এলিমেন্ট জাস্ট সিম্পল জি তাহলে এরকম ভাবে যদি আমরা স্মল জি একটা গ্রুপ থেকে নি আর টাউ জি যদি টি থেকে নি তাহলে বলছে ওয়্যার এত জি হচ্ছে এখানে আছে এটা আছে এবং ঠিক আছে এবং আমরা কিভাবে ডিফাইন করছি উই ডিফাইন আমরা ডিফাইন করছি টাউ জি একটা পারমুটেশন অফ এক্স ইজ ইকুয়াল টু জি এক্স এইভাবে আমরা ডিফাইন করছি ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল জি এটা হচ্ছে আমাদের ডিফাইন করার প্রসেস কি করলাম tau g of x is equal to gx এইভাবে ডিফাইন করছি ঠিক আছে ক্লিয়ার তাহলে tau g of x is equal to কত gx এইভাবে আমরা ডিফাইন করছি আচ্ছা এবার চলে আসি কি প্রমাণ করতে চাইছি আমরা আমরা প্রমাণ করতে চাইছি যে একটা হচ্ছে টি আর আমরা প্রমাণ করতে আমি লাল কালি ইউজ করছি উই প্রুভ দ্যাট আমরা প্রমাণ করবো যে এই এজির যে সাবগ্রুপ দ্যাট ইজ টি ক্যাপিটাল টি সেটা কন্টেন্ট করছে নর্মাল সাবগ্রুপ অফ অর্ডার এন টি টি করছে করছে হচ্ছে অর্ডার এন সবার আগে এটা দেখাতে চাইছি আমরা আমরা এটা দেখাতে চাইছি টি কি করছে টি এর মধ্যে একটা নর্মাল সাবগ্রুপ আছে যার অর্ডারটা এন প্রথমত আমরা এটা করব তারপরে আমি আসছি ধীরে ধীরে আচ্ছা জি এর অর্ডার কত গো গ্রুপের অর্ডার টু এন হ্যাঁ গ্রুপের অর্ডার টু এন এই যে আচ্ছা যেহেতু প্রাইম নাম্বার তাহলে কচিস অনুসারে কি বলা যায় গো বলো হ্যাঁ দুই যদি অর্ডার অফ জি কে ডিভাইড করে করে তো একটা প্রাইম নাম্বার যদি অর্ডার অফ জি কে ডিভাইড করে তাহলে বাইক কোচিস থিওরেম কে বলতে পারি বলেছিলাম জি যে কোনো প্রাইম নাম্বার যদি গ্রুপের অর্ডার কে ডিভাইড করে তাহলে সেই অর্ডারের একটা এলিমেন্ট আছে গ্রুপে তাহলে জি হ্যাজ অ্যান এলিমেন্ট

টু এন কে দুই যেহেতু ডিভাইড করে তাহলে দুই অর্ডারের একটা এলিমেন্ট দিতে আছে প্লেয়ার আচ্ছা ভালো করে বোঝো তাও জি এই যে তাও জি এটা কি গো টি এর এলিমেন্ট টি এর এলিমেন্ট মানে এজি এলিমেন্ট পড়াবো

যদি এ থাকলে জি এ আর জি এ থাকলে জি ইন্টু জি জি এক্স থাকলে জি ফিক্সড শুধু এক্স চেঞ্জ হচ্ছে তাহলে এখানে জি এর আছে তাহলে জি ফিক্সড জি চেঞ্জ হচ্ছে এখানে

এ বি তে নিয়ে যাচ্ছে আবার বি এ তে নিয়ে যাচ্ছে আমি যদি কাউকে বলি টু সাইকেল এ বি এটাকে পারমুটেশন আকারে সাজাও কি হবে জানো এ বি বা এখানে বলি ধরো এস থ্রি এর ক্ষেত্রে আমি যদি কাউকে বলি এস থ্রি এর ক্ষেত্রে ওয়ান টু একটা টু সাইকেল কিভাবে হবে কিভাবে সাজাবো ওয়ান টু কে বলো এখানে এস থ্রি মানে ওয়ান টু থ্রি আছে কিন্তু টু সাইকেল মানে কি হবে বলো ওয়ান টু স্যার এখানে টু হবে ওয়ান হবে আর ওখানে থ্রি হবে ওয়ান টু তে যাচ্ছে টু ওয়ান এ যাচ্ছে থ্রি থ্রি তে এগুলো তাহলে এখানে এস এর ক্ষেত্রেও যদি আমি বলি ওয়ান টু এস এর ক্ষেত্রে তারপরে এক দুই তিন ডট করে এন আছে কিন্তু ওয়ান টু সাইকেল মানে এক দুয়ে এ দুই একে বাকি যে যার নিজের পজিশনে তাহলে এখানে সাইকেলের বিষয়টা কি সাইকেল হচ্ছে এক কে দুই এ নিয়ে যাচ্ছে তার মানে বিষয়টা হচ্ছে যদি আমি এটাকে ম্যাপিং হিসেবে ধরি তাহলে ম্যাপিংটা যদি আমি বলি যে ফাই তাহলে ফাই ওয়ান কে কোথায় নিয়ে যাচ্ছে দুই এ আবার দুই কে কোথায় নিয়ে যাচ্ছে ওয়ান এ ওয়ান কে দুই কে তার মানে এটাই তো বিষয় ওয়ান কে দুই কে ওয়ান এর মধ্যে একটা সাইকেল তৈরি হয়েছে অনেকটা দেখো এরকম জিনিস তৈরি হয়েছে পারমোনেশন বোঝাতে পারছি দে ফোর কি করছে এ কে জিয়েতে নিয়ে যাচ্ছে আবার কে এতে নিয়ে যাচ্ছে তার মানে যদি আমি সাইকেল আকারে ধরি কিরকম সাইকেল হবে

জানলা নি এগুলো সব ভুলে গেছো নাকি এটা অট পারমুটেশন টু সাইকেল যতগুলো টু সাইকেল থাকবে যদি সেটা অট সংখ্যক টু সাইকেল থাকে তাহলে অট পারমুটেশন যদি ইভেন সংখ্যক টু সাইকেল থাকে তাহলে ইভেন পারমুটেশন যেহেতু এখানে দুটো মানে একটাই টু সাইকেল আছে ঠিক আছে দুটো মানে টু সাইকেল মানে এখানে কটা টু সাইকেল একটাই টু সাইকেল তাহলে এটা হচ্ছে অট পারমুটেশন তাহলে টাউ একটা অট পারমুটেশন তাহলে টাউজি কোথায় ছিল টিতে টাউজি কি ধরনের পারমোটেশন হলো অট পারমোটেশন হলো তার মানে আমি বলতে চাইছি হেন্স টি এর মধ্যে অট পারমোটেশনও থাকে আমার কথাটা কি বোঝাতে পারলে বুঝতে পারলে আমি যেটা বলতে চাইছি টাউ জি এটা হচ্ছে একটা অট পারমোটেশন তাহলে টি এর মধ্যে অট পারমোটেশনও থাকে আর ইভেন থাকবেই থাকবে কেন কে বলতে পারে ইভেন কোনটা হয় টি হচ্ছে একটা সাব গ্রুপ একটা সাব গ্রুপে আইডেন্টিটি পারমিশন থাকে আর আইডেন্টিটি পারমিশন কি হয় বুঝতে পারছো না টি এজির সাব গ্রুপ এজি মানে কি এজির এজিতে হচ্ছে সব পারমিশন গুলো আছে তাহলে টি হচ্ছে তার সাব গ্রুপ তাহলে টি কিছু পারমিশন থাকবে টি তে তো আছে আছে ইভেনও থাকবে কেন থাকবে কারণ এজির যেটা আইডেন্টিটি সেটা সাব গ্রুপে থাকে কারণ গ্রুপ আর সাব গ্রুপের আইডেন্টিটি সেম

খুব সোজা ম্যাপিং এটা অনেক বার করে এসছো টি থেকে ওয়ান আর মাইনাস ওয়ান এই সেটটার উপর কিভাবে যদি সিগমা দিয়ে বলছি যদি সিগমাটা একটা পারমোনেশন হয় টি এর একটা এলিমেন্ট হয় টি এর এলিমেন্ট টাউজি বলছিলাম এবার সিগমা বলছি অসুবিধা নেই ওয়ান হবে যদি সিগমাটা ইজ এন কি হয় বলো এগুলো করি এই টাইপের জিনিসপত্রগুলো হোমোভারফিজমে হোমভারফিজমের উপর উদাহরণ দিতে তো তাও যদি একটা ইভেন পারমুটেশন হয় ইভেন পারমুটেশন অফ টি আর মাইনাস ওয়ান কখন হবে যদি সিগমাটা হচ্ছে একটা অট পারমুটেশন হয় অফ টি জানো এটা একটা অন টু হোমোবরফিজম জানো না আমার এটা হোমোমর্ফিজম এর চাপ আছে এরকম ভাবে করিয়ে দিয়েছিলাম কমা মাইনাস ওয়ান এইভাবে হ্যাঁ যারা ইভেন্ট গুলো ধর আমি যদি রো দিয়ে বলি তাহলে ওয়ানে যাবে আর যারা অড গুলো তারা মাইনাস ওয়ানে যাবে তো বুঝতেই পারা যাচ্ছে যে এটা ইনজেক্টিভ না কারণ অনেকগুলো ইভেন্ট এক জায়গাতে যাচ্ছে অনেকগুলো অড এক জায়গাতে যাচ্ছে ইনজেক্টিভ না কিন্তু এটা হোমোমরফিজম হয় এটা সাবজেক্টিভ হয় এটা প্রমাণ করবে এটা কিন্তু আমি বলে দিলাম তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফ ঠিক আছে ইজ অ্যান অন টু হোমোমরফিজম তার মানে এপিমরফিজম অন টু হোমোমরফিজম মানে হোমোমরফিজম হচ্ছে কিন্তু সার্জেক্টিভ অন টু অন টু হোমোমরফিজম তাহলে এফ কি ধরনের হোমোমরফিজম এফ হচ্ছে একটা অন টু হোমোমরফিজম কোথা থেকে টি থেকে ওয়ান কমা মাইনাস ওয়ানে যাচ্ছে তাহলে এরকম যদি অন টু হোমোমরফিজম হয় তাহলে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম কি বলতে পারে এর আগে আমার প্রেম বলেছিল ফার্স্ট আইসোমরফিজম থিওরেম থেকে একটা যদি অনটি হোমোমরফিজম পাই মানে কি মানে এরকম একটা থিওরেম ছিল যে বি থেকে বি ড্যাশ তে যদি অনটি হোমোমরফিজম পাই

দুটো গ্রুপ আইসোমর্ফিক হওয়া মানে অর্ডার গুলো এর অর্ডার কত দুটো এলিমেন্ট দুই তাহলে এর অর্ডার যদি দুই হয় তাহলে এর অর্ডারি এখানে অর্ডার দুই মানে এটা শুধু দুই লিখছি হ্যাঁ বুঝতে পারিছ কেন দুই লিখছি কারণ এর অর্ডারটা হচ্ছে দুই তাহলে বলো অর্ডার অফ টি বাই কার এফ যদি দুই হয় অর্ডার অফ টি বাই কার যদি দুই হয় তাহলে টি বাই কার এফ অর্ডারকে আবার কি লিখতে পারি পরের পেজে চলে যাই অতএব অর্ডার অফ টি বাই কার এফ এটা হচ্ছে দুই অর এটাকে লিখতে পারি অর্ডার টি বাই অর্ডার কার এফ দুই তাহলে কে বলতে পারে কার এর অর্ডার কি হবে অর্ডার টি বাই বলতেই পারছে না কার এর অর্ডার কি হবে ওই তো স্যার অর্ডার টি বাই টু অর্ডার টি বাই টু তাহলে টি এর অর্ডার যা হবে তাকে দুই দিয়ে ভাগ করবো বোঝাতে পেরেছি এবার কারেফটাকে যদি আমরা ইফ উই চুজ আচ্ছা কারেফ যেন সবসময় নর্মাল সাবগ্রুপ হয় যার কোনো কার্নেল সবসময় নর্মাল সাবগ্রুপ হয় তাহলে যদি আমরা কার এফটাকে এইচ হিসাবে ট্রিট করি ধরো এইচ তাহলে কার এফ হচ্ছে এইচ ইন টি তাহলে দেন কমা দিয়ে যেভাবে আমরা বললাম তাহলে কার এফ একটা নর্মাল সাবগ্রুপ হওয়া মানে এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ এইচটা কি হয়ে যাবে একটা নর্মাল সাবগ্রুপ হয়ে যাবে আচ্ছা এইচ তাহলে একটা নর্মাল সাবগ্রুপ অফ কার্গো বলো 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 কার হবে

কারণ হচ্ছে জি টি এর সাথে আইসোমরফিক জি টি এর সাথে আইসোমরফিক ওটাই তো ক্যালেস থিওরেম যে এ জি এর একটা সাবগ্রুপ টি এর সাথে আমরা ধরে নিয়েছি জিটা আইসোমরফিক জি এর অর্ডার টু এন টি এর অর্ডার টু এন টু টু কেটে গেল এন তাহলে কার এফ এর অর্ডার যদি এন হয় তাহলে এইচ ইজ এ নরমাল সাব টি উইথ এইচ এর অর্ডার কত এন তার মানে একটা নরমাল সাবগ্রুপ পাওয়া যাচ্ছে পি অফ অর্ডার এন আর আমি একটু আগেই বললাম জি আর টি যেহেতু আই টি যা যা করবে জি তাই তাই করবে টি যা করবে জি তাই করবে কারণ তারা আই তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই তাহলে টি এরও একটা সাবগ্রুপ থাকবে নর্মাল সাবগ্রুপ অব অর্ডার এন দ্যাস কমপ্লিট এটাই বলতে চেয়েছে জি হ্যাঁজ এ নর্ম্যাল সাবগ্রুপ অব অর্ডার এন এই প্রোপোজিশনটা ক্যালেস থিওরোমেন অ্যাপ্লিকেশন বোঝাতে পেরেছি আগের দিন ক্যালেসিয়াম যদি না জানো তাহলে এত কিছু তো বলা সম্ভব না সেই আগের দিন আমি কি করেছি প্রোপোজিশন স্টেটমেন্টটা লিখে ছেড়ে দিয়েছি যে থাক ছেড়ে দিয়েছি পরে বোঝাবো আর এবার যদি বুঝে যাও তাহলে আর কোনো অসুবিধা নেই এর এক্সাম্পল গুলো আমরা সব করে দিয়েছি বুঝতে পারলে পারলে না হ্যাঁ স্যার বুঝেছি তাহলে নিতে পারো এই যে লেগলো যদি স্ক্রিনশট নাও তো নিতে পারো কারণ আমি রেকর্ড আপলোড করতে হয়তো টাইম লেগে যাবে

এই প্রোপোজিশনটাও খুব ইম্পর্টেন্ট এরও একটা অ্যাপ্লিকেশন আজকে করাবো ধরো জি একটা গ্রুপ আর এইচটা হচ্ছে তার একটা সাবগ্রুপ হচ্ছে একটা গ্রুপ আর এইচ টা হচ্ছে তার একটা অফ ইন্ডেক্স এম কে বলতে পারে ইন্ডেক্সের জিনিসটা কি হোয়াট ইজ ইন্ডেক্স

ইন্ডেক্স ওয়ান হয়ে যাওয়া মানে অর্ডার জি আর অর্ডার এইচ সমান হয়ে যাওয়া তার মানে এইচ আর জিটা সমান হয়ে যাওয়া আমি বলতে চাইছি যে এইচ আর জিটা সমান না বুঝতে পেরেছো এইচটা হচ্ছে জি এর একটা প্রপার সাবগ্রুপ আমি এটা বলতে চাইছি সেই জন্য এইচ আর জি এর ইন্ডেক্সটাকে আমি ওয়ান ধরি নি ওয়ান বাদ দিয়ে যদি অর্ডার জি ডিভাইড করে ফ্যাক্টোরিয়াল এমকে তাহলে বলছে দেন জি হ্যাজ এ খুব ইম্পর্টেন্ট দিয়ে রেখেছি প্রথমেই ভালো করে বোঝো স্টেটমেন্টটা একবার পরে নাও কি বলতে চেয়েছে এবার আমরা তার প্রমাণটা করবো এই প্রমাণটা খুব ছোট এবং সোজা অসুবিধা হবে না वाले ना আচ্ছা এরকম একটা এক্সটেন্ডেড ক্যালস থিওরেম থেকে এটা বলা যায় হ্যাঁ মানে আমি এক্সটেন্ডেড ক্যালস থিওরামটা আরেকবার বলছি এখানে এটা বলা যায় এটা আর আমি আর ব্যাখ্যা অত করছি না ব্র্যাকেটে লিখে দিচ্ছি এটা কি বলছে বলা যায় এই যে যেরকম প্রমাণটা করলাম এই যে এইচটা একটা নর্মাল সাব গ্রুপ সে এইচটা কি আলটিমেটলি কার থেকে এইচ ধরলাম তো এই জিনিসটা থেকেই বলা যায় যে জি যদি একটা গ্রুপ হয় আর এইচ যদি একটা তার সাবগ্রুপ হয় ঠিক আছে অফ ইন্ডেক্স কোন একটা ইন্ডেক্স নিয়ে নাও কিছু ধরো এন আপাতত এন দিয়ে বলছি তাহলে বলছে দেন এরকম একটা হোমোমরফিজম পাবই পাব তাদের মধ্যে জি আর এসেন এর মধ্যে যাতে করে হোমোমরফিজমটাকে যদি আমি এফ নাম দিই তাহলে কার এফ এইচ এর সাবসেট হবে এটা হচ্ছে যাই হোক এই জাস্ট মানে একবার এই একবার মুখস্থ করে দাও যে কি বলতে চেয়েছিমটা ক্যালেস থিওরম থেকে একটু এক্সটেনশন করে যেভাবে আমি যে প্রমাণটা করলাম এই সাবগ্রুপ এইটা খারেফ ধরা হয় ওই অনেকটা ওরকম ভাবেই এটা বলা যায় তাহলে জি একটা গ্রুপ এইসটা হচ্ছে তার যে একটা সাবগ্রুপ হয় ইন্ডেক্স এন এর এই ইন্ডেক্সটা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে বলছি এরকম জি আর এস এন এর মধ্যে একটা হোমোমরফিজম পাওয়া যাবে যাতে করে কার হচ্ছে এইচ এর সাবসেট এইচটা কি জি এর একটা সাবগ্রুপ তাহলে এখান থেকে প্রমাণটা যদি আমি শুরু করি ঠিক আছে তাহলে বাই এক্সটেন্ডেড ক্যালেস থিওরেম থেকে কি বলা যায় ক্যালেস এস এখানে দেখো তো জি একটা গ্রুপ আর এইচটা হচ্ছে একটা সাবগ্রুপ গ্রুপ ইন্ডেক্স কত এম আমি থিওরেমটা ইন্ডেক্স এন দিয়ে বলেছিলাম আর এবার আছে ইন্ডেক্স এম দিয়ে তাহলে এক্সটেন্ডেড ক্যালেস থিওরেম দেই কি হয় বলো देयर এক্সিস্ট হোমোমরফিজম মানে কি মানে আচ্ছা ডি থেকে তার উপর এস এম না কিন্তু এবার এস এম কেন এস এম যেহেতু ইন্ডেক্সটা আগের বার ছিল এন এবার ইন্ডেক্সটা এম আছে বলে যদি কার এফটা আইডেন্টি হয়ে যায় তাহলে এফটা ওয়ান ওয়ান হয়ে যায় এটা আমরা জানি আর এফ যদি ওয়ান ওয়ান হয়ে যায় আমার কথাটা বোঝা যাচ্ছে এফ যদি ওয়ান ওয়ান হয়ে যায় তাহলে হোমোমরফিজমটা কি ধরনের হোমোমরফিজম বলো হেন্স এফ কি ধরনের হোমোমরফিজম ইনজেক্টিভ হোমোমরফিজম বলো মরফিজম হ্যাঁ

এর সাথে হবেই হবে কেন কে বলতে পারি এটা কোথা থেকে বলতে পারি এফ যেহেতু ইনজেকটিভ হোমোমরফিজম তাহলে আমি বলছি জি কে এর সাথে আইসোমরফিক হবে হোয়াট ইজ কে জানো ফাইভ জি করাইনি আজকে প্রথমে কোথায় একটা করালাম না এই যে জি কার সাথে আয়সমর্পি ফাইভ জির সাথে যেখানে ফাইভ জি হচ্ছে একটা মনোমরফিজম ফাই হচ্ছে একটা মনোমরফিজম তাহলে এফ যদি একটা মনোমরফিজম হয় তাহলে এখানে কেটা কি সরি ফাই জি না কত কি হবে গো এফ জি তাহলে হোয়াট ইজ এফ জি এফ জি কে তাহলে এখানে এফ জি আমি কে ধরছি হবে কি হবে না এফ জি কার সাবসেট এফ জি কার সাবসেট হবে বলো কোডোমিনেট সাবসেট হবে এটা কোডোমিনেট সাবসেট হবে এফ জি মানে এর সাবসেট বা এসএম সাবগ্রুপ যাই হোক তাহলে ফাই এফ জি কে ধরছি আমি বোঝাতে পেরেছি যদি কারো অসুবিধা থাকে তাহলে ব্র্যাকেটে লিখে দিতে পারো হেয়ার কে মানে আর কিছুই না এফ জি যাই হোক আমি কে দিয়ে ধরছি তাহলে জি কার সাথে আইসোমরফিক অতএব জি হচ্ছে কে এর সাথে আইসোমরফিক তার মানে অর্ডার জি আর অর্ডার কে সেম একই আর ল্যাগ্রাঞ্জ থিওরেম অনুসারে ল্যাগ্রাঞ্জ থিওরেম অনুসারে কি বলতে পারি বাই ল্যাগ্রাঞ্জ থিওরেম কে কার সাবগ্রুপ এসএম এর তাহলে এস এম এর সাবগ্রুপ হওয়ার ফলে কে এর অর্ডার এস এম এর অর্ডার কে ডিভাইড করবে এস এম এর অর্ডার মানে ফ্যাক্টোরিয়াল এম আর কে এর অর্ডার আর জি এর অর্ডার সেম তাহলে জি এর অর্ডার ফ্যাক্টোরিয়াল এম কে ডিভাইড করবে আমার কথাটা বোঝাতে পারলাম আমি একটা জিনিস আমি একটু ভুল বলে দিয়েছি এই স্টেটমেন্টটাতে না যে প্রপোজিশনটা আছে সেখানে ইফ অর্ডার অফ জি এখানে হবে ডাজ নট ডিভাইড হ্যাঁ ঠিক আছে স্টেটমেন্টটা হবে ডাজ নট ডিভাইড ফ্যাক্টরিয়াল এম অর্ডার অফ জি ফ্যাক্টরিয়াল এমকে ডিভাইড না করে তাহলে তার একটা নর্মাল সাব গ্রুপ থাকবে করলে না না করলে হ্যাঁ অর্ডার জি যদি ফ্যাক্টরিয়াল এমকে ডিভাইড না করে তাহলে তার একটা নর্মাল সাব গ্রুপ থাকবে যেটা নন ট্রিভিয়াল তাহলে এই ক্ষেত্রে বলো বুঝতে পারছো যেহেতু জি এর অর্ডার কে এর অর্ডারের সঙ্গে সমান কারণ জিটা কে এর সাথে আইসোমরফিক জি এর অর্ডার কত জি এর অর্ডার কে এর অর্ডারের সঙ্গে সমান কে এর অর্ডার আবার কি করবে কে যেহেতু এস এর সাবগ্রুপ তাহলে কে এর অর্ডার এস এম এর অর্ডার ডিভাইড করবে এস এম এর অর্ডার মানে এম ফ্যাক্টোরিয়াল তাহলে কে এর অর্ডার এম ফ্যাক্টোরিয়াল ডিভাইড করবে কে এর অর্ডার মানে জি এর অর্ডার জি এর অর্ডার এম ফ্যাক্টোরিয়াল ডিভাইড করবে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন তাহলে কেন কন্ট্রাডিকশন কারণ বলে দিয়েছে কোশ্চিনে যে জি এর অর্ডারটা এম ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করে না তাহলে এই যে কন্ট্রাডিকশনটা কেন পাচ্ছি

কারফাই অর্ডার অন্তত একের থেকে বেশি হবে হবে না অর্ডার অন্তত একের থেকে হবে আর এইচ এর অর্ডারের থেকে ছোট বা সমান এরই তো সাব মানে কারফাইটা কার সাবসেট কারফাইটা হচ্ছে এইচ এরই তাই না বুঝতে পারছো না তার ফাই কার সাবসেট হবে এইচ এরই সাবসেট এই যে কোথা থেকে বলেছি এক্সটেন্ডেড ক্যালাস থেকে কারফাই হচ্ছে এইচ এর সাবসেট তাহলে কার ফাই এর অর্ডার ম্যাক্সিমাম এইচ এর অর্ডারের সঙ্গে সমান হতে পারে মানে ম্যাক্সিমাম এইচ এর অর্ডার হতে পারে তারপরে কার ফাই এর অর্ডার এইচ এর অর্ডারের সঙ্গে সমান বা ছোট হতে পারে কিন্তু কার এর অর্ডার এক এর থেকে বড় তাহলে কার ফাই অর্ডার যদি এক থেকে বড় হয় তাহলে কার ফাই কি কার ফাই হচ্ছে সব সময় নরমাল সাব কিন্তু কি ধরনের নরমাল সাবগ্রুপ তার অর্ডার এক এর থেকে বড় অতএব কার ফাই কি ধরনের নরমাল সাবগ্রুপ

এবং প্রপারও হ্যাঁ যদিও প্রপারটা বলেনি এখানে কারণ প্রপারটা খুব অবভিয়াস আমরা বলে দিচ্ছি অতএব এর একটা কনক্লুশন এই অব্দি স্টেটমেন্টটা বলেছে কিন্তু আমরা কনক্লুশন দিতে পারি জি ইজ নট এ সিম্পল গ্রুপ কেন কারণ সিম্পল গ্রুপের ক্ষেত্রে এরকম নন ট্রিভিয়াল প্রপার নর্মাল সাব গ্রুপ পাওয়া যায় না এটা হচ্ছে সেকেন্ড প্রপোজিশন তাহলে প্রপোজিশনটা ভালো করে বোঝো জি কি ধরনের গ্রুপ জি একটা গ্রুপ এইচ তার সাব গ্রুপ ইন্ডেক্স এম অর্ডার জি ফ্যাক্টোরিয়াল এম কে যদি ডিভাইড না করে তাহলে তার একটা নরমাল সাবগ্রুপ পাওয়া যাবে যেটা নন ট্রিভিয়াল এবং প্রপার আরেকবার বলছি জি গ্রুপ এইচ তার সাবগ্রুপ ইন্ডেক্স এম জি আর এইচ এর ইন্ডেক্স অর্ডার জি ফ্যাক্টোরিয়াল এম কে যদি ডিভাইড না করে তাহলে জি এর একটা নরমাল সাবগ্রুপ পাওয়া যাবে তার ফলে জিটা সিম্পল হবে না সোজা কথা তাহলে আমি যদি কাউকে বলি কোন একটা গ্রুপের অর্ডার বারো কি বললাম গ্রুপের অর্ডার কত বারো বারো কে ভাঙা যায় টু ইনটু থ্রি কে বলতে পারে এই অনুসারে যদি থাকে তাহলে সাইলোস থেকে বলতে পারি জি সাইলো টু সাবগ্রুপ সাইলো টু সাবগ্রুপ অফ অর্ডার কত গো

যদি অর্ডার জি থ্রি ইন্ডেক্স যেটা আছে এখানে ইন্ডেক্স ছিল এম এম ফ্যাক্টোরিয়াল যদি ডিভাইড না করে তাহলে এখানে যদি থ্রি ডিভাইড না করে তাহলে বলছে দেন জি হ্যাজ এ নন ট্রিভিয়াল প্রপার নর্মাল সাবগ্রুপ বলো ডিভাইড করবে কি করবে না

গ্রুপ অফ অর্ডার টুয়েলভল কারণ আমরা জানি ষাটের থেকে ছোট যদি কোনো গ্রুপের অর্ডার হয় তাহলে তারা যখন সেটা প্রাইম হয় তাছাড়া হয় না বারো কেন সিম্পল না এর আগের দিন একটা কনসেপ্ট দিয়েছিলাম আজকে একটা কনসেপ্ট দিলাম আজকে হচ্ছে এই এক্সটেন্ডেড ক্যালোসিয়রম দিয়ে তাহলে স্টেটমেন্টের থেকেও মানে প্রুফের থেকেও বড় ব্যাপার হচ্ছে এই স্টেটমেন্ট মনে রাখা এই যে দুটো দেখো বুঝতে পারলে একটা হচ্ছে আর একটা হচ্ছে ইন্ডেক্স দিয়ে এই দুটোর কিন্তু ক্লিয়ার বোঝাতে পেরেছি পারিনি একটা অঙ্ক দেব অর্ডার থার্টি সিক্স ইজ নট সিম্পল এই যে ইন্ডেক্স দিয়ে করো ইন্ডেক্স দিয়ে করো কে বলতে পারে আমার সাথে সাথে করো হয়ে যাবে গ্রুপ অফ অর্ডার থার্টি সিক্স ইজ নট সিম্পল বলো কিভাবে হবে তাহলে ধরে নিচ্ছি জিটা একটা গ্রুপ সাজদ্য জি এর অর্ডার হচ্ছে ছত্রিশ 36 কে সাজাও

জানো মানে আমি বলতে চাইছি এইচ নেব হ্যাঁ এই ছেলেটা চার নিলে লাভ আছে না এই ছেলেটা নয় নিলে লাভ আছে সেটা বুঝতে হবে দুটো দুই অর্ডারেরই সাবগ্রুপ পাওয়া যাবে মানে চার অর্ডারের পাওয়া যাবে নয় অর্ডারের পাওয়া যাবে ধরো চার নিলাম সাপোজ

সেইটা নিয়ে লাভ আছে সাইলো থ্রি সাবগ্রুপ নিয়ে লাভ আছে এটা নিয়ে কোনো লাভ নেই দেন কেন লাভ আছে দেখবে জি আর এইচ এর ইন্ডেক্স কত হবে তাহলে অর্ডার জি বাই অর্ডার এইচ অর্ডার জি মানে থার্টি সিক্স অর্ডার এইচ মানে নয় চার ধরে নয় ধরেছি তাহলে ইন্ডেক্স চার তাহলে এইবার যেহেতু অর্ডার জি ফ্যাক্টোরিয়াল ফোর অর্ডার জি মানে কত থার্টি সিক্স ফ্যাক্টোরিয়াল ফোর মানে কত চব্বিশ তাকে ডিভাইড করছে না ইফ না বলে অ্যাজ বলে দিই তাহলে জি হ্যাজ এ নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ নর্মাল সাবগ্রুপ সরি থাকবে দেয়ার ফোর জি ইজ নট সিম্পল

তাহলে এই গেল হচ্ছে তোমাদের সাইলো থিওরেম কমপ্লিট ইউনিট থ্রি